time to list top 5 smartphone under 20,000. G phone now tomader jonno shorik choice hobe. Agar tumari baat jhoot nikli na to pistol hamari jaan tu. Bondhu theke nikla hoa guli ar amar mukh theke beruno kotha kono dai bifole jabe na. To amader list e royeche 5 smartphone je gulo ekdom new updated. Dekho ei 5 smartphone er moddhe kono phone er moddhe kichu problem royeche, kono phone e kichu kichu bhalo rup dik royeche. To shobta bichar kore je phone ta nawa tomader jonno ekdom perfect hobe shete tomaderke bolbo. Tarpor bole rakhi manush jemon kono shomoy perfect hoy na, kono smartphone o kintu kono dino perfect hoy na. Kichu na kichu তো আমাদের লিস্টে সবার প্রথম স্মার্টফোনটি হলো কি রিয়েলমি ব্র্যান্ড থেকে রিয়েলমি নাজো 50 প্রো তো ফোনটিতে যে ডিসপ্লে ইউজ করা আছে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে তার সাথে অ্যামোলেড এন্ড রিফ্রেশ রেট হলো কি 90 হার্জ আর এটিতে ক্যামেরা ইউজ করা আছে 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল আর ফোনটি ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা আর এই ফোনটি প্রসেসর হলো কি ডায়মন্ড সিটি 920 5000 এমএএইচ ব্যাটারি তার সাথে 33 ওয়াট ফাস্ট চার্জার 6GB 128GB দাম কিন্তু এই মুহূর্তে 16999 টাকা তো জেনে নিন ফোনটির ভালো দিকগুলো কি কি তো সবচেয়ে বড় কথা কিন্তু ফোনটি অনেক বড় ডিসপ্লে তার সাথে অ্যামোলেড আর 90 হার্জ রিফ্রেশ রেট আর তার সাথে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার আমরা কিন্তু আনলক সিস্টেমটা পেয়ে যাচ্ছি আর এতে ক্যামেরাটাও ভালো অ্যান্ড স্টোরেজটাও ভালো এবার জেনে নিই যারা প্রবলেমটা কি প্রবলেমটা এক নম্বর হলো কি এখানে কিন্তু কোনো রকমের মাইক্রো এইচডি লাগানোর কোনো স্লট নেই আর দু নম্বর কিন্তু ফোনটির ক্যামেরা কিন্তু এই প্রাইস অনুযায়ী খুব একটা বেটার নয় বাট এছাড়া যদি ক্যামেরাটাকে যদি আমি বাদ দিই এছাড়া কিন্তু ফোনের স্পেসিফিকেশন অনুযায়ী ডিসপ্লে অনুযায়ী কিন্তু বেটার ফোনটি দেখে নেবে কিন্তু রেডমি নোট 12 5G তো ফোনটিতে যে ডিসপ্লে ইউজ হয় 6.67 ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে তার সাথে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট আর এটাতে কিন্তু প্রায় 1200 নিট কিন্তু ব্রাইটনেস রয়েছে মানে আমরা যদি রোদে যাই সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু আমরা ফোনটা ইউজ করতে পারবো এতটাই বেশি ডিসপ্লের ব্রাইটনেস আর ফোনটির ক্যামেরা হলো কি 48 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল আর ফোন ক্যামেরা কিন্তু 13 মেগাপিক্সেল আর ফোনটাতে যে প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 4 Gen 1 প্রসেসর ইউজ করা হয়েছে আর ফোনটাতে কিন্তু 7 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে আর এটাতে কিন্তু দুটো সিমে কিন্তু 5G আমরা ইউজ করতে পারবো আর এটাই আর এই ফোনটির দাম 4GB 128GB দাম 17999 টাকা তো এই ফোনটির ভালো দিকগুলো কি কি দেখো ফোনটি কিন্তু ডিসপ্লে কিন্তু বড় ডিসপ্লে আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেট আর তার সাথে কিন্তু ফোনটিতে কিন্তু 5000 mAh বড় ব্যাটারি ইউজ করা হয়েছে তো এসব দিক থেকে কিন্তু ফোনটা ওকে অ্যান্ড ফোনটির প্রবলেম যেটা বলবো এটাতে কিন্তু প্রাইস অনুযায়ী কিন্তু 4GB র্যামটা একদমই ঠিক না ওটা মিনিমাম 6GB র্যাম হলে বেটার হতো যদি ভিডিওটা দেখে তোমাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করে যদি চ্যানেলে প্রথম আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও একটু প্লিজ সাপোর্ট দাও যাতে কোম্পানি আমাকে ফোন পাঠাতে পারে আর তোমাদেরকে ভালো ভালো করে নতুন নতুন আইডিয়ায় ভিডিও করে দেখাতে পারি একটু সাপোর্ট করো এবার 3 নম্বর যে ফোনটি রয়েছে ওই হোয়াইট টি-শার্ট এদিকে আয় সেটা হলো গিয়ে মোটোরোলা ব্র্যান্ড থেকে মোটো G73 5G এটা কিন্তু একটা হোয়াইট কালারের ফোন আর যথেষ্ট লুকিং এর দিক থেকে ভালো আর সব থেকে বড় ব্যাপার কিন্তু মোটোরোলা কিন্তু লাস্ট 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু কম প্রাইসে কিন্তু ভালো ভালো ফিচার্স দেওয়া কিন্তু ফোন বের করছে এটা কিন্তু খুবই ভালো আর মোটোরোলা ফোন না যথেষ্ট হার্ডি হয় যারা ইউজ হয় তারা কিন্তু জানে যে অনেকটাই হার্ডি হয় এই সমস্ত ফোন লং জিবিলিটি অনেকটাই বেশি তো ফোনটিতে কি কি স্পেসিফিকেশন ইউজ করা হয়েছে তো ফোনটিতে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.4 ইঞ্চ FHD IPS ডিসপ্লে এটা কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে আর ফোনটিতে যে ক্যামেরা ইউজ করা হয়েছে দুটো ক্যামেরা ইউজ হয়েছে 50 মেগাপিক্সেল আর তার সাথে কিন্তু 8 মেগাপিক্সেল ফোনটির ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর ফোনটিতে যে প্রসেসর ইউজ করে ডায়মন্ড সিটি 930 আর এটাতে কিন্তু 5000 mAh একটা বড় ব্যাটারি ইউজ হয় তার সাথে 33 ওয়াট একটা ফাস্ট চার্জার আর ফোনটি 8GB 128GB দাম 18999 টাকায় 1 টাকা তোমরা একটা অ্যালপি লেভেল খেতে পারো ঠিক আছে আমার ইয়া 1 টাকা কম নিচ্ছে তো এই ফোনটি কিন্তু এই প্রাইস অনুযায়ী নেওয়া সঠিক চয়েস হবে কিনা তো ফোনটির ভালো দিকগুলো কি দেখো ফোনটির ডিসপ্লে কিন্তু আইপিএস যদি অ্যামোলেড হতে খুব বেটার বাট ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভালো যেহেতু 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে আর এই ফোনটি কিন্তু লাইট ওয়েট আর ফোনটির ক্যামেরা দিক থেকে কিন্তু ঠিকঠাক তো এবার এই ফোনটির প্রবলেমগুলো কি ফোনটার প্রবলেম হলো কি 1 নম্বর যদি অ্যামোলেড হতো আবার বলছি খুব ভালো হতো মোটোরোলা আমি এটা দেখেছি যে লো বাজেটের ফোনগুলোতে না ক্যামেরা খুব একটা ভালো কোনো বাট ডে লাইট পারফরমেন্স যথেষ্ট ভালো বাট নাইটে কোথাও গিয়ে ছবি অনেকটা বেশি স্মুথ হয়ে যায় তো এটা একটু আপডেট করলে খুব বেটার হতো তো এছাড়া কিন্তু ফোনটা গেমিং এর দিক দিয়েও ভালো তোমরা কিন্তু ফোনটা অবশ্যই নিতে পারো তো এবার 4 নম্বর যে ফোনটি রয়েছে এটা ওয়ান প্লাস ব্যান্ড থেকে ওয়ান প্লাস নট সিই 3 Lite 5G বাপরে এত বড় নাম নাম বাতাতে বাতাতে গোয়া পৌঁছ জায়গা সালা ফোনের থেকে ফোনের নাম অনেক বড় তো এই ফোনটির স্পেসিফিকেশন কি কি আছে ফোনটি যে ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ফোনটি 6.72 ইঞ্চি ফুল এইচডি আইপিএস
120 Hz refresh rate royeche ar ei phone tite kintu 108 megapixel kintu camera royeche tar sathe kintu 2 megapixel athoder 2 megapixel macro royeche ar phone tir front camera holo 16 megapixel ar ei phone tir processor use kora hoyeche snapdragon 695 5G processor use kora hoy ar phone tir battery holo 5000 mAh battery tar sathe kintu 67 watt ekti fast charger diyeche ar ei phone tir 8GB 128GB dam 18999 takay ek takar ekta alpha level khete paro তো টোটাল কিন্তু 20000 তো ফোনটির প্লাস পয়েন্ট কি দেখো ফোনটির বড় ডিসপ্লে 120 আর রিফ্রেশ রেট রয়েছে আর তার সাথে কিন্তু 108 মেগাপিক্সেল একটা বড় ক্যামেরা রয়েছে আর তার সাথে কিন্তু 5000 mAh একটা বড় ব্যাটারি রয়েছে তো এবারে ফোনটির প্রবলেম দেখি প্রবলেমটা হলো কি এই প্রাইস অনুযায়ী যদি ফোনটির অ্যামোলেড ডিসপ্লে তাহলে কিন্তু খুব ভালো হতো সত্যি অ্যামোলেড ডিসপ্লেটা হওয়া প্রয়োজন ছিল আর এই ফোনটিতে কিন্তু আলট্রা ওয়াইড যদি ক্যামেরা অ্যাড করা যেত তাহলে জাস্ট পারফেক্ট হয়ে যেত বললাম না যে কোনো ফোন কোনো সময় কিন্তু পারফেক্ট কোম্পানি তৈরি করবেই না কিছু কম বেশি করবেই আর একটা কথা বলে রাখি আই কিন্তু ওয়ান প্লাসের ক্যামেরাগুলো কিন্তু যখন প্রথম বেরিয়েছিল সত্যি আলাদাই ছিল এখনও ভালো বাট কোথাও গিয়ে যেন প্রথম যখন ফোন বেরোয় তার ক্যামেরা যেন আলাদাই লেভেলের হয় তো এবার 5 নম্বর যে ফোনটি দেখে নেবো এটা কিন্তু আইকু ব্র্যান্ড থেকে আইকু Z7 5G তো এই ফোনটিতে যে স্পেসিফিকেশন ইউজ করা হয়েছে ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.38 ইঞ্চি FHD AMOLED ডিসপ্লে তার সাথে কিন্তু 90Hz রিফ্রেশ রেট আর ফোনটির ক্যামেরা হলো গিয়ে 64MP প্লাস 2MP OIS তার সাথে কিন্তু 16MP ফ্রন্ট ক্যামেরা আর ফোনটিতে যে ক্যাপাসিটি ইউজ করা হয়েছে ডায়মন্ড সিটি 9205G আর ফোনটিতে কিন্তু 6 5G ব্র্যান্ডের সাপোর্ট রয়েছে আর এই ফোনটিতে 5000 mAh বড় ব্যাটারি তার সাথে কিন্তু 44W ফাস্ট চার্জার রয়েছে আর এই ফোনটির দাম 6GB 128GB দাম 18999 টাকা তো ফোনটির প্লাস পয়েন্টগুলো কি কি তো প্লাস পয়েন্ট কিন্তু সর্বপ্রথম অ্যামোলেড ডিসপ্লে তার সাথে কিন্তু 90Hz রিফ্রেশ রেট রয়েছে আর এটাতে কিন্তু 64MP ক্যামেরা রয়েছে যার মধ্যে কিন্তু উইথ OIS মানে 20টার মধ্যে কিন্তু OIS সাপোর্টের কিন্তু কোনো ফোন নেই তো এটা কিন্তু খুবই ভালো তোর ফোনটির প্রবলেমটা কি তো প্রবলেমটা হলো কি এই ফোনটি যদি আলট্রা ওয়াইড ক্যামেরা অ্যাড করতো তাহলে পুরোপুরি পারফেক্ট হতো আর একটা প্রবলেম হলো কি ফোনটিতে কিন্তু ডিসপ্লে কিন্তু ওয়াটার ড্রপ মানে এখনকার দিনে কিন্তু ওয়াটার ড্রপ ডিসপ্লে কিন্তু সত্যি অনেকটা ব্যাটারি ডিসপ্লেটা যদি ওয়াটার ড্রপ না হতো তাহলে কিন্তু ফোনটা কিন্তু পুরো পারফেক্ট ছিল তো এই ছিল টপ 5 স্মার্টফোন আর তার সাথে তোমাদের একটা বোনাস ফোন দিচ্ছি যারা স্যামসাং ইউজার যারা স্যামসাংয়ের ফোনই ইউজ করতে পছন্দ করো তো ফোনটি হলো স্যামসাং A14 5G ফোনটা আমি এর মধ্যে রাখিনি কারণ ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে এক্সোনোসের প্রসেসর তো এক্সোনোসের প্রসেসর আমার খুব একটা পছন্দ হয় না এই জন্য আমি লিস্টে রাখিনি বাট এছাড়া কিন্তু ওভারঅল ফোনটা খুবই ভালো তুমি যদি স্যামসাংয়ের ইউজাররাও ফোনটা অবশ্যই নিতে পারো তো এই সব পড়া ফোনের মধ্যে তোমাদের কোন ফোনটা নেওয়া সঠিক চয়েস আমি যদি তোমায় বলি তো রেডমি 12 ফোনটা তোমরা নিতে পারো নোট 12 ফোনটা অবশ্যই নিতে পারো এছাড়া আইকু ফোনটাও তোমরা নিতে পারো এই দুটো ফোন কিন্তু তোমরা নিতে পারো এছাড়া যদি ওয়ান প্লাসের ফোন নিতে চাও তাহলে কিন্তু ওয়ান প্লাসের নোট ফোনটাও তোমরা নিতে পারো তোমাদের চয়েস বাট সব কটা ফোনই কিন্তু পারফেক্ট ইনপারফেক্টের মধ্যেও পারফেক্ট তো এই ছিল পুরো ভিডিওটি যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো থ্যাংক ইউ ক্যা রে ক্যা দেখ রে হ্যাঁ